সমীর বাড়ি ভেঙে গেল, বাইর বাড়িতে উঠলাম, বাইর বাড়ি ভেঙে গেল গা, বাইর বাড়ি গিয়ে আবার আইলাম মেয়ার বাড়ি, মেয়ার বাড়িটাও ভেঙে গেল গা। এভাবেই ভিটেমাটি হারিয়ে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার আলিপুর এলাকার বিধবা জায়দা বেগমের মতো সর্বস্বান্ত হয়েছেন অনেকেই। গেল এক সপ্তাহ ধরে যমুনা নদীর পানি কমতে থাকায় নদী ভাঙন ভয়াবহ হওয়ায় মানুষজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন না। চোখের সামনে বাড়িঘর বিলীন হচ্ছে নদী গর্ভে, অনেকে নদী পাড়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। টেকসই বাঁধ নির্মাণের দাবি ভাঙন কবলিত মানুষের। হঠাৎ করে খালি নিজের দিকে নামার সুযোগ করছে, মানে ভাঙা একটা জিনিস এরকম কোনোদিন আমার জীবনে দেখি নাই। দুই মিনিটের মধ্যে মানে ডসে যায় খালি, আমার বাড়িঘর যা আসলে সব মানে বিলীন হয়ে গেছে, সবকিছু বাইসা গেছে। কোনোরকম ভাবে যে আমাদের ঘরগুলো নামায় রাখছি, আমাদের বাড়ি তিনবার ভাঙছে, আমরা কোথায় যাবো কি করবো তো আমরা দৃশ্য পাইতেছি না। নদীটা সরকারি আমাদের একটু বাঞ্জা দিলে আমরা একটু আশ্রয় পাইতেছি। এদিকে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙনের কবলে নদীকে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিবে বর্গক্রম হবে, আমরা সেখানে কাজ বাস্তবায়ন করে রক্ষা করার চেষ্টা করব। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী চলতি বছরে টাঙ্গাইলের চার উপজেলায় 422টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল।